কেমন আছে স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের এর ছয় যে ঐকিক নোম আছে এই অঙ্কগুলো করাবো তো একটু বুঝিয়ে দিই তারপরে আমরা সরাসরি বসে দেখিতে চলে যাব কমপ্লিটলি হ্যাঁ দেখো নীলাজুলদের বাড়ির একটা দেওয়াল ভেঙে গেছে তো সেই দেওয়ালটাকে মিস্ত্রি দিয়ে সারাচ্ছে তো তারা মিস্ত্রি রাজমিস্ত্রি লাগিয়েছে তো পাঁচজন রাজমিস্ত্রি এক হাজার টাকা করে নিচ্ছে তো ছ দিনে তারা অর্ধেক কাজ কমপ্লিট করেছে তাহলে যতটা কাজ হয়ে গেল ততটা কাজ বাকিও থাকলো অর্ধেক হয়ে গেছে এখন অর্ধেক বাকি থাকলো তো ছ দিন পরে দেখা গেলো দুজন মিস্ত্রি চলে গেছে তো এখন কজন আছে তাতে ছয় পাঁচজন ছিল দুজন বাদ দাও তিনজন তাহলে এখন তিনজন রাজমিস্ত্রি আছে এই তিনজনকে দিয়ে ওরা কাজ করাবে তো আগে তো প্রতিদিন হাজার টাকা দিত ওই পাঁচজনকে বলতো নাও পাঁচ হাজার টাকা নাও ভাগ করে নিও কিন্তু এখন তো তিনজন কাজ করবে তাহলে এখন নীলাজুলরা কত টাকা করে দেবে ওই টিমকে ওই কাজ কাজ করা যে রাজমিস্ত্রির টিমকে এটা একটা প্রবলেম তো আমরা জানি যে যত বেশি মিস্ত্রি লাগাবে তত বেশি কিন্তু টাকা দিতে হবে তো দেখো এটা বেশি মানে এটাও বেশি তাহলে একটা বাড়লে আর একটা বাড়ছে কিংবা একটা কমলে আর একটা কমছে এই ধরনের সম্পর্ক হচ্ছে সোজাসুজি সম্পর্ক বা সরল সম্পর্ক ঠিক আছে আর যদি দেখো যে একটা বাড়ছে একটা কমছে তো আর একটা বাড়ছে তো উল্টো দিকে বিপরীত সম্পর্ক এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক তো আমাদের এই যে সম্পর্ক একটা বেশি মানে আরেকটাও বেশি দেখো দুটোই বেশি সেম এটা বলা সরল সম্পর্ক ঠিক আছে এখানে বলেছে তাই রাজমিস্ত্রির যে সংখ্যা আর মজুরি এটা হচ্ছে কি সম্পর্ক না সরল কেন কারণ যত তুমি রাজমিস্ত্রি বেশি নেবে তত বেশি তোমাকে মজুরি দিতে হবে আচ্ছা এই প্রবলেমটা দেখো তো রাজমিস্ত্রির সংখ্যা একটা ভ্যারিয়েবল আর মজুরি একটা ভ্যারিয়েবল ভ্যারিয়েল কি যেটা চেঞ্জ হয় যেটা পরিবর্তন হয় তো রাজমিস্ত্রির সংখ্যা পাল্টাতে পারে দেখো পাঁচ ছিল তিন হয়ে গেছে চেঞ্জ হতে পারে আবার মজুরিটাও চেঞ্জ হতে পারে সেটাকে বলা হয় ভ্যারিয়েবল বা বাংলায় বলা হয় চল পরবর্তীতে তোমরা শিখবে যারা কম্পিউটার সায়েন্স বা অন্য কোনো নিয়ে পড়াশোনা করবে দেখবে ভ্যারিয়েল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও এগুলো ভ্যারিয়েল এই কথাগুলো আছে খুব ইউজ হয় প্রচণ্ড ঠিক আছে ভ্যারিয়েবল মানে যেটা চেঞ্জ হয় ধরি লিখি না আমার কাছে এক্স টাকা আছে ওই যে ধরিটা যেটা তুমি ধরছ যেটা তুমি পরবর্তীতে চেঞ্জ করবে সেটাই ভ্যারিয়েবল তো এখানে দুটো ভ্যারিয়েবল নিয়ে অঙ্ক হবে একটা যে রাজমিস্ত্রির সংখ্যা আর একটা হলো মজুরি তো পাঁচজন এক হাজার টাকা নিত তো এখন তো তিনজন কাজ করে তারা ক টাকা নেবে তো দেখো এই অঙ্কটা কীভাবে করবো পাঁচজন রাজমিস্ত্রি নিচ্ছে এক টাকা ওকে এখন একজন রাজমিস্ত্রি টাকা কম নেবে না বেশি নেবে তাই বলো কম নেবে তো কম করতে গেলে আগে যা দিত সেটা বলো কত এক হাজার ঠিক আছে এবার এদিকে তাকে দেখো এক হাজার টাকা কমাবো না বাড়াবো যেহেতু একজন মিস্ত্রি কম নেবে বুঝতে পেরেছো মিস্ত্রি কমেছে টাকাও কমবে কমাতে গেলে কি করতে হয় ভাগ এটা মনে রাখবে কম করতে গেলে ভাগ আর বেশি তৈরি করতে গেলে গুণ যদি এটা বড় বড় ক্লাসের ক্ষেত্রে এই কথাটা ভুল কিন্তু তোমাদের ক্লাসের ক্ষেত্রে এটা মনে রাখবে ওকে কম করতে গেলে ভাগ আর বেশি করতে গেলে গুণ ঠিক আছে এটা কিন্তু মানে সব ক্ষেত্রে প্রযোজ্য নয় জাস্ট এই ক্ষেত্রে তোমরা মনে রাখো ঠিক আছে তোমাদের ক্লাস সিক্সের ক্ষেত্রে এটা মনে রাখো ঠিক আছে তো পরবর্তী ক্লাসে দেখবে যে গুণ করেও কমানো যায় ঠিক আছে যেমন ধরো দশ আছে একে আমি গুণ করব কত দিয়ে হাফ দিয়ে দেখবে কত হয়ে যাবে পাশ হয়ে গেল তাহলে এটা সঠিক নয় এটা তখনই সঠিক যদি এটা একটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা হয় মানে এক থেকে শুরু করে এই একের থেকে বড় যদি সংখ্যা হয় তবেই এটা পসিবল ঠিক আছে এটা কিন্তু এটা সঠিক যে কম করতে গেলে ভাগ এবং বেশি করতে গেলে গুণ করতে হয় কখন যদি যেটা দিয়ে গুণ বা ভাগ করছি সেটা একের থেকে বড় সংখ্যা হয় তবেই এটা কিন্তু পসিবল বাকি ক্ষেত্রে কিন্তু উল্টো হবে জিনিসটা তো যাই হোক সেটা পরের প্রসঙ্গ তখন বলবে যে আমি ভুল শিখেছি সেখানে এটা বলে দিলাম তো এবার বলো একজন রাজমিস্ত্রি তো টাকা কম পাবে কম করতে গেলে ভাগ করব যেহেতু এইবার বলো কত দিয়ে ভাগ করব তোমাকে এই দিকে টাকাতে হবে এই এককে যে ভাই তুই তো এক হয়ে গেছিস তুই আগে কত ছিলি ওলো আচ্ছা আমি আগে তো এক পাঁচ ছিলাম তো এখানে পাঁচ ওকে তাহলে পাঁচ দিয়ে পরিবর্তনটাকেই আমরা এখানে বসাবো কিন্তু পরিবর্তনটা কি করে বুঝবো এককে জিজ্ঞাসা করবো আচ্ছা তুমি কত ছিলে ঠিক আছে কিংবা তুমি কত হলে আগে আচ্ছা এক তুমি পরিবর্তন হয়ে কত হলে ও তো এখনো পরিবর্তন হয়নি ও তো অন্য থেকে পরিবর্তন হয়ে এক হয়েছে সেই জন্যে পাঁচ ঠিক আছে তো এবার দেখো এটা দিয়ে ভাগ করলে তাহলে দুশো টাকা করে পাচ্ছে এক একজন রাজমিস্ত্রি এইবার দেখো তিনজনেরটা বের করছি তো তিনজন এবার আমি তিনকে জিজ্ঞেস করবো আচ্ছা তিন তুমি কত থেকে পাল্টিয়ে এসছো এক থেকে এক কে জিজ্ঞেস করি চলো এককে জিজ্ঞেস আচ্ছা এক পাল্টিয়ে তুমি কত হয়ে গেলে লাচ্ছা আমি তিন হয়ে গেলাম এই কে জিজ্ঞেস করবে হয় কত ছিল না হলে কত হলো এই দুটো দিয়ে গুণ ভাগ হয় আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এক যেটা থেকে পাল্টিয়ে হয়েছে এবং যেটা পাল্টিয়ে হয়েছে যেটা থেকে আর যেটা হলো হুম এই যেটা থেকে যেটা হলো এই যে দুটো সংখ্যা পাঁচ আর তিন এর মধ্যে একটা দিয়ে যদি গুণ হয় আর একটা দিয়ে ভাগ হয় তো আমি অলরেডি দেখে ফেলেছি পাঁচ দিয়ে ভাগ হয়েছে গ্যারান্টি তিন দিয়ে গুণই হবে তবুও চলো এটা বাদ দাও দেখে বুঝে অঙ্কটা কিভাবে নাতে আমরা বলবো আচ্ছা এক তুমি পাল্টে কত হয়েছো তিন আচ্ছা দেখি একজন রাজমিস্ত্রি যা টাকা পায় তিনজন রাজমিস্ত্রি বেশি পাবে বেশি করতে গেলে গুণ যা ছিল অ্যান্সার লাস্ট অ্যান্সারটা সবসময় বসায় বসিয়ে নিয়ে গে কাজ শুরু করবে দুশো বসিয়ে নিলাম এবার হলো গুণ করে বাড়াবো দুশোটাকে বাড়িয়ে দেব গুণ করে বাড়াবো কত দিয়ে বাড়াবো এই এককে জিজ্ঞেস করবো যে তুমি পাল্টে কত হয়েছো তিন তিন দিয়ে সব সময় দুটো লাইন নিয়ে অঙ্ক হয় যখন তুমি এই যখন তুমি এই দুটো লাইন নিয়ে অঙ্ক করছিলে তখন পাঁচ বসেছে যখন তুমি এই দুটো লাইন নিয়ে অঙ্ক করবে তখন তিন হবে তো তিন দু গুণে ছশো টাকা বোঝাতে পারলাম চলো নেক্সট দেখিনি তো একই কাজ যদি বেশি রাজমিস্ত্রি দিয়ে দিয়ে করাও তাহলে কম দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক ঠিক আছে একটু আগে তোমাদের বললাম না সেটাকে বিপরীত সম্পর্ক বলে তো এই এটাকে ব্যস্ত সম্পর্কেও বলে ভালোভাবে ঠিক আছে তো তোমরা বিপরীত কথাটা না লিখে বইয়ে মানে যদি লিখতেই হয় তো ব্যস্ত লিখবে বিপরীত যা ব্যস্ত তাই তাহলে রাজমিস্ত্রির সংখ্যার সাথে সময়ের পরিমাণের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ব্যস্ত মানে একটা বাড়লে আর একটা কমে যায় তুমি যত স্পিডে গাড়ি চালাবে তত তুমি কম টাইমে স্কুলে পৌঁছে যাবে যত জোরে সাইকেল চালাবে তত কম টাইমে পৌঁছে যাবে তোমার বাড়িতে যদি অনেক লোক থাকে তাহলে তোমাদের বাড়িতে যা চাল আছে তাতে কম দিন চলবে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি ভাত খাবে তত তাড়াতাড়ি ভাত শেষ হয়ে যাবে টাইমটা কম লাগবে টাইমটা কম লাগবে স্পিডটা যত বেশি ঠিক আছে তাই বলে জোরে জোরে মানে ভাত না হ্যাঁ চলো তো এই সমস্যাটা দেখি তো পাঁচজন রাজমিস্ত্রি ছ দিনে কাজটা করছে অর্ধেক কাজ তো সেই অর্ধেক কাজ তো এখনো পড়ে আছে অর্ধেক করেছে অর্ধেক আছে তো কাজটাকে আমরা সেম ওয়ার্ক যেটা সেটাকে আমরা অলমোস্ট দুটো সেম আছে তাই ওয়ার্কটাকে এখানে আলাদাভাবে লেখা হয়নি ধরে নাও একই পরিমাণ কাজ যতটুকু হয়ে গেছে ততটুকু বাকি আছে সেই জন্য এখানে আলাদাভাবে ওয়ার্ক লিখছি না ওকে তো পাঁচজনা যত ওইটুকু কাজ মানে যতটুকু কাজ পাঁচজনার করতে ছদিন লাগে এখন তো তিনজন মিস্ত্রি আছে তাহলে তারা দিনে কাজটা সারবে এটা কি সম্পর্ক যত বেশি রাজমিস্ত্রি নেবে তো তো তাড়াতাড়ি কাজ হবে মানে কম টাইম লাগবে এটা কি সম্পর্ক বললাম একটা বাড়লে একটা কমে বিপরীত মানে ব্যস্ত বিপরীতের ব ব্যস্তর নাও দুটোই বা আছে ওকে চলো তাহলে পাঁচ জন রাজমিস্ত্রি কাজটা 6 করছে এইবারে পাঁচ থেকে চেঞ্জ করে এক বানাতেই হবে তাহলে ওই কিনেমেটিকের টেকনিকই তাই এক বানাও তারপরেও পাল্টাও ঠিক আছে তো দেখো পরবর্তীতে তোমাদের ত্রয় অঙ্ক শেখাবো দশ সেকেন্ডে আজকে শিখিয়ে দেবো ঠিক আছে তোমরা যাতে অঙ্ক করতে পারো সেই টেকনিকটা আমি শেখাবো তো একজন রাজমিস্ত্রি কদিনে কাজ করবে ঠিক আছে এই নিশ্চয় ছ দিনের থেকে বেশি দিনে কাজ করবে কেন কারণ মিস্ত্রি কমে গেছে মিস্ত্রি কমে গেছে তাহলে তো দিন বেশি লাগবে তো বেশি করতে গেলে ছ দিনের থেকে বেশি করতে গেলে এই যে ছয় আছে নাকি বাড়াতে হবে বাড়াতে গেলে কি করতে বলেছিলাম বোন এবার এক কে জিজ্ঞেস করো ভাই তুমি তো এক হয়েছো কত থেকে পাল্টে হয়েছো পাঁচ থেকে তো পাল্টিয়ে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ হক তিরিশ বোঝা গেল আচ্ছা এবার তিনজন রাজমিস্ত্রি যদি এই কাজটা করে হুম এবার আমি দেখো এবার আবার রাজমিস্ত্রি বেড়ে গেল রাজমিস্ত্রি যদি বেড়ে যায় তাহলে দিনটা কমে যাবে কম করতে গেলে কি করতে হবে ভাগ দেখো ভাগ করছি যেটা ছিল অ্যান্সার সেটা এখানে লিখে নিয়েছি কারণ এই যে অ্যান্সার এই অ্যান্সারের থেকে তো কম হবে লিখে দিয়েছি এই অ্যান্সারের থেকে কম হবে তো দেখো এখানে ভাগ আমি কি বলেছিলাম একটা যদি গুণ হিসাবে হয় মানে এইটা যদি গুণ হিসাবে যায় তাহলে গ্যারান্টি এইটা ভাগ হিসাবে যাবে দেখলে ভাগ হিসাবে তিন গেল তো হিসাব করে দশ দিনে এইভাবে আমরা অঙ্ক করবো চলো এবার আমরা এ এইখানে একটা জিনিস দেখে একটি কম্পিউটারের কোম্পানি চল্লিশ জন ইঞ্জিনিয়ার লাগালো তিরিশ দিনে একশো আশিটা ল্যাপটপ তারা তৈরি করতে পারে এবার কি বললো যে দুশোটা দিন দুশো দিনের মধ্যে ল্যাপটপের অর্ডার পেলো কতজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবে তো একটা ব্যাপার হচ্ছে যেটা অ্যান্সার চাই সেটা সবসময় ডান দিকে সেই ভ্যারিয়েবলটা বসাবো তো ইঞ্জিনিয়ারটাকে আমরা ডান দিকে বসিয়ে দিয়েছি বাকি দুটো ভ্যারিয়েবল কি আছে একটা হলো ল্যাপটপের সংখ্যা আর একটা হলো সময় ল্যাপটপটা টিতে দেওয়া আছে আর সময়টা দিনে দেওয়া আছে লিখে নিলাম তো প্রথম লাইন থেকে আমরা দেখলাম একশো আশিটা ল্যাপটপ তিরিশ দিনে চল্লিশ জন ইঞ্জিনিয়ার করতে পারছিল পরে দেখলাম যে দুশো দিনের মধ্যে তাদের সারতে হবে এবং সাতাশটা ল্যাপটপ তাদের করতে হবে কিন্তু কটা ইঞ্জিনিয়ার তাদের কাজে লাগাবে সেটা আমরা জানি না আমরা বের করব তো প্রবলেমটা দেখো লিখবো প্রথম লাইনটা আমরা দেখে লিখে দেবো একশো আশিটি ল্যাপটপ তিরিশ দিনে তৈরি করতে চল্লিশ জন ইঞ্জিনিয়ারের লাগে ওকে তো প্রথম লাইন লিখে দিলাম এইবার শুরু হবে এই দুটো ভ্যারিয়েবলকে অ্যান্সার যে দুটো নয় অ্যান্সার তো চেয়েছে ইঞ্জিনিয়ার বাকি দুটো ভ্যারিয়াবলকে চেঞ্জ করব এক হিসাবে তারপরে সাতাশশো হিসাবে একেও চেঞ্জ করে করব এক হিসাবে তারপরে চেঞ্জ করে দুশো হিসাবে হুম তো দেখো এই একশো আশিটি ল্যাপটপই রেখে দিলাম কিন্তু চেঞ্জ তিরিশ থেকে এক বানালাম এককে তাহলে প্রশ্ন করতে হবে চলো করি আচ্ছা তিরিশ দিনে তৈরি করতে যতগুলো ইঞ্জিনিয়ার লাগবে দেখো দিন যত কমাবো দিন যদি আমি কমিয়ে দিই ইঞ্জিনিয়ার তো বেশি লাগবে কাজ কমপ্লিট করতে হবে কোম্পানি ঠিকই নিয়েছে ঠিকাদাররা কাজটাই না তো এই প্রজেক্টের কাজ তো দিন কম হয়ে গেল এক দিনের মধ্যে কাজ সারতে হবে তাহলে তো ইঞ্জিনিয়ার বেশি লাগবে বেশি করতে গেলে গুণ কি আচ্ছা এক তুমি কত থেকে পাল্টে হয়েছো তিরিশ দেখলে এটাই এখনকার অ্যান্সার আপাতত এই লাইন পর্যন্ত এটাই অ্যান্সার একশো আশিটি ল্যাপটপ একদিনে কজন করে এইটা গুণ করবে বেরিয়ে যাবে ওকে এই আনসার আছে পরের লাইনে দেখো এই আনসারটা হুবহু বসাতে হবে কিন্তু দেখি কি পাল্টালাম এবার আবার এইটা পাল্টালাম একটা ল্যাপটপ করতে হবে মাত্র একটা ল্যাপটপ তাহলে তো ইঞ্জিনিয়ার কম লাগবে কম করতে গেলে ভাগ করতে হবে দেখো ভাগ হিসাবে দেখো বা হিসাবে লেখা আছে দেখছো আচ্ছা এক তুমি কত থেকে পাল্টে হয়েছো একশো আশি থেকে তাই একশো আশি দিয়ে ওকে এত দি এখন এটাই আনসার এই লাইনে যে একটি ল্যাপটপ একদিনে তৈরি করতে এতটা ইঞ্জিনিয়ার লাগবে এটাই অ্যান্সার ওকে তুমি এই লাইন যেটাই পৌঁছে গিয়েছো তখন সেটাই আনসার এই লাইন অবধি আমরা এখন আছি এই লাইনগুলোর আর কাজ নেই ওকে এবার এখানে দেখো এবার যে লাইন নিয়ে অঙ্ক করবো সেটা আর তার ওপরকার লাইন এই দুটো লাইন নিয়ে আমাদের অঙ্ক করতে হয় সবসময় যখন এখানে পৌঁছাবে এই দুটো তো এবার বলবো সাতাশশোটা ল্যাপটপ তৈরি করতে হবে চেঞ্জ হলো এইটা আচ্ছা সাতাশশোটা ল্যাপটপ একটা থেকে বাড়িয়ে সাতাশো করে দিয়েছি ল্যাপটপ যত বেশি হবে ইঞ্জিনিয়ার তো বেশি লাগবে বেশি করতে গেলে গুণ সাতাশশো দিয়ে গুণ হবে দেখো এই যে দেখো অ্যান্সারটা তো যা ছিল চল্লিশ গুণ তিরিশ বা দেখো এইটা তো এখানে আছেই যা ছিল তাই লিখে নিয়ে আবার সাতাশো দিয়ে গুণ করেছি তাহলে এখন অ্যান্সার দাঁড়ালো এইটা এবার দেখো সাতাশো যা ছিল তাই রাখলাম চেঞ্জ করলাম না এবার চেঞ্জ করলাম এইটাকে দিনটাকে আরে একদিনে করতে হতো তখন মেলা ইঞ্জিনিয়ার লাগতো কিন্তু এবার তো দুশো দিন টাইম দিয়েছি মেলা টাইম দিয়েছি টাইম যত বাড়াবো ইঞ্জিনিয়ার তত কম লাগবে এবার কম করতে গেলে কি করতে হবে ভাগ তো ভাগ কত দিয়ে করবো দুশো দিয়ে দুশো কে জিজ্ঞেস করবো এই দেখো এক কে জিজ্ঞেস করবো তুমি পাল্টে কি হয়েছ দুশো এই দুটো লাইন অঙ্ক তো দেখো দুশো দিয়ে ভাগ নিচে বসানো মানে ভাগ তো কাটাকাটি করলে দেখবে নব্বই জন ইঞ্জিনিয়ার লাগছে ঠিক আছে তোমাদের এবার চলো কষে দেখি গুলো করিয়ে দিই দেখো প্রথম অঙ্কটা আমরা ফার্স্টে করাবো এখানে পেজ নাম্বার ফর্টি টু তো দেখো ইচ্ছামতি নদীর পাড় বাধাই করতে হবে আমাদের বাড়ির পাশেও নদী ইচ্ছামতি আছে ঠিক আছে তো সেই নদীর পাড় সেটা বাধাই করার জন্যে চল্লিশ জন শ্রমিক নেওয়া হয়েছে পঁয়ত্রিশ দিনে কাজটা তারা করতে সময় লাগবে তাদের কিন্তু হঠাৎ বললো যে ঠিক আছে পঁয়ত্রিশ দিন আমাদের হাতে টাইম নেই আমাদের ওটা আটাশ দিনেই কমপ্লিট করে ফেলতে হবে বলো তো তাহলে কতজন লোক লাগবে এটা সমস্যাটা এখানে আমরা তৈরি করি সমস্যাটি হলো কমা দিলাম এখানে দুটো ভ্যারিয়েবেল একটা হলো শ্রমিক আর একটা সময় তো উত্তর কি চেয়েছে দেখো কত জন শ্রমিক চেয়েছে তাহলে শ্রমিকটাকে আমি ডাইনে রাখি সেটা জোনে দেওয়া ছিল আর এখানে দিন সময় তাই তো সময় ব্র্যাকেটে দিন তো প্রথমে দেখো প্রথম লাইন থেকে তোমরা দুটো ভ্যারিয়েবল পেয়ে যাবে মান পঁয়ত্রিশ দিনে চল্লিশ জন পরে বললো আঠাশ দিনে করতে হবে কত জন তো দেখো সময় যত বাড়াবো শ্রমিক তত কম লাগবে বুঝতে পারলে তত তুমি মেলা টাইম দেবে না আমি যদি তোমাকে বলি ঠিক আছে তোমার তোমরা কাজটা করো তোমরা বন্ধুরা মিলে তোমাদের পাঁচ বছর টাইম দিলাম তাহলে তো তোমরা একজন নিয়ে টুকটুক করে কাজ করে ফেলবে কিন্তু যদি একদিনের মধ্যে হবে তাহলে তো বলবে আরে আমার সব বন্ধুদের ডাকি না হলে তো সারতে পারবো না একদিনের মধ্যে তাহলে যত বেশি দিন তত শ্রমিক কম এখানে অ্যাকচুয়ালি দিন কমে গেছে দেখো দিন যেহেতু কমে গেছে শ্রমিক তাহলে বেড়ে যাবে ঠিক আছে চলো দেখি একবার পঁয়ত্রিশ দিনে কাজটি করতে পারে বা পারবে চল্লিশ জন শ্রমিক এবার দেখো এখান থেকে পাল্টাবো অতএব দিয়ে লিখবো এক দিনে কাজটি করতে পারবে চেঞ্জ হয়ে এক হয়েছে এই দুটো লাইন নিয়ে অঙ্ক মনে পড়ছে তো একে জিজ্ঞেস করো ভাই কত থেকে পাল্টে বলো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয় গুণ নালে ভাগ কিছু একটা তো হবেই চলো দেখি আগে কি হিসাবে তো আগে দিনটা বেড়েছে না কমেছে তো তো দিন কমে গেছে পঁয়ত্রিশ থেকে একদিন একদিনের মধ্যে কাজটা করতে হবে শ্রমিক তো অনেক লাগবে তাহলে যেটা আপাতত অ্যান্সার সেটা লিখে নেওয়ার পর গুণ হিসাবে পঁয়ত্রিশ তাহলে একদিনে যদি কাজটা করতে হয় শ্রমিক বেশি লাগছে আচ্ছা এবার দেখো এবার কত বলেছে আঠাশ এবার আঠাশের দিকে তাকিয়ে দেখো আঠাশ দিনে কাজটি করতে পারবে একদিনে যা এখানে এই দুটো লাইন নিয়ে এবার অঙ্ক হবে তো একদিনে যা লোক লাগতো আঠাশ দিনে তো লোক কম লাগবে এইটা তখন আর ভাববে না এই দিকে তাকাও এই লাইনটা আর নেয় এখন এই দুটো লাইন অঙ্ক একদিনে যা লোক লাগতো কত লোক লাগতো এত লোক লাগতো এটাই আনসারে লিখে লিখেনি হ্যাঁ তারপর যা হবে হবে তো দেখো আঠাশ দিনে তো লোক কম লাগবে তো কম করতে গেলে ভাগ বাই কি বলেছিলাম একজন যখনই গুণ হিসেবে চলে গেছে আরেকজন ভাগ হিসেবেই যাবে এটা একটা তোমাদের ক্রস চেক করার টেকনিক তো পাঁচ সাতে পঁয়ত্রিশ চার সাতে আটাশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ জন হয়ে গেল চলো নেক্সট অঙ্কটা দেখে নি দুয়েরটা রাজীব দেবাঙ্গন মাসুম আর তাসমিরা ছ দিনে একশো পঞ্চাশটা অঙ্ক করতে পারে তারপরে আবার তারা কিন্তু সমান সমান অঙ্ক করে তাহলে এটাকে এক একটাকে এক এক জোন ভেবে নেব তাহলে এরা মোট কজন চারজন তাহলে আমি এখানে এগুলো না লিখে একদম ডাইরেক্ট এখানে লিখে দিলাম চার জোন তো এই চার জোন ছ দিনে একশো পঞ্চাশটা অঙ্ক করতে পারে পরে রাজীব আর তাজমিরাকে বলেছে তোমরা দুজনে করো তাহলে এখানে কজন হয়ে গেল দুজন আড়াইশোটা অঙ্ক করতে হবে এখন অঙ্কতে কি চেয়েছে উত্তর কি চেয়েছে প্রতিদিন পরিমাণ অঙ্ক করে রাজে কত দিনে তাহলে দিনটা অ্যান্সার চেয়েছে তাহলে দিনটা এখানে লিখব তার বাদিকে লিখলাম জোন এখানে লিখলাম জোন এখানে লিখলাম অঙ্ক অঙ্কটা তো টিতে দেওয়া ছিল তো সমস্যা হুম সমস্যাটি হলো আচ্ছা সমস্যাটা কি নাতে প্রথমে চারজন একশো পঞ্চাশটা অঙ্ক তারা ছ দিনে করে ফেলছিল কিন্তু পরে দুজন আড়াইশোটা অঙ্ক করতে বলেছে কদিনে করবে চলো দেখিনি চারজন একশো পঞ্চাশটি অঙ্ক ছ দিনে করতে পারে ওকে এবার দেখো চারজনের জায়গায় আমি একজন করে দিলাম যা আছে তাই লিখলাম উত্তর ছিল ছয় ছয় লেখো এবার দেখো চেঞ্জ হচ্ছে কত এক হচ্ছে চার থেকে তাহলে চার হয় গুণ হিসাবে নাহলে ভাগ হিসাবে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে একজন যদি অঙ্কটা করে দিন বেশি লাগবে না কম লাগবে বলো বেশি লাগবে তো বেশি করতে গেলে গুণ চার তাহলে হান্ড্রেড পার্সেন্ট এবার এখানে যেটা আসবে সেটা ভাগ হিসেবে ঠিক আছে এবার দেখো আবার যা আছে তাই করলাম এটাকেও এক করে দিলাম তাহলে একজন এক হুম টি অঙ্ক এবার অঙ্ক কমে গেল অঙ্ক কমে গেলে কি হবে দিন কম লাগবে এখন আপাতত এটা অ্যান্সার তো অ্যান্সারটাকে লিখে নাও তো এইটাকে কমাতে হবে কমাতে গেলে এককে গোল করে বলি আচ্ছা তুমি কত থেকে পাল্টে এসছো একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ দিয়ে ভাগ হবে কেন কমাতে হবে অঙ্ক কম দিন কম এইবার আমরা এক লাইনে অঙ্কটা করবো পরের অঙ্কটা আর আমরা দুটো লাইন করবো না এবার এখানে লিখবো দুই জন আড়াইশোটা অঙ্ক হুম এবার এখানে দুই কেজি দুই দেখো এক থেকে পাল্টিয়ে এসছে আবার আড়াইশো এক থেকে পাল্টে এসছে এই চার কি হিসাবে ছিল গুণ হিসাবে গিয়েছিল না এই গুণ হিসাবে গিয়েছিল আর এই দেড়শো কি হিসাবে গিয়েছিল গুণ হিসাবে না ভাগ হিসাবে ভাগ হিসাবে গিয়েছিল তাহলে চার যদি গুণ হিসাবে যায় তাহলে দুই ভাগ হিসাবে যাবে আগে যেটা অ্যান্সার ছিল লিখে নি সিক্স গুণ ফোর বাই একশো ঠিক আছে তো এই দুই কি হিসাবে যাবে ভাগ হিসাবে নিচে দিলাম মানে ভাগ হিসাবে আর যেহেতু এই একশো পঞ্চাশ ভাগ হিসাবে গিয়েছিল তাহলে আড়াইশো গুণ হিসাবে যাবে এবার একটু বুঝেও দিই দেখো লোক তো এক ছিল দুই হয়ে গেছে লোক বেড়ে গেছে মানে দিন কম লাগবে কমানোর জন্য ভাগ দুই দেখো ভাগ দুই অঙ্ক দেখো বেড়ে গেছে এক থেকে আড়াইশো অঙ্ক যেহেতু বেড়ে গেছে তো দিন তো বাড়বে বাড়াতে গেলে আড়াইশো দিয়ে গুণ দেখছো বুঝিয়েও দিলাম তো এত দ্রব্য অঙ্ক করে ফেললে পরের এই দুটো যদি কিভাবে কোথায় কি বসবে এইখানে যদি পেরে যাও তাহলে এইগুলো নিয়ে আর টেনশন নেই তো জিরো জিরো কেটে দিলাম পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তিন দুগুণে ছয় দুই আর দুই কেটে গেল চার পাঁচা কুড়ি তাহলে উত্তর হলো কুড়ি দিনে ওকে চলে এবার নেক্সট আমরা দেখে নিই তিনেরটা দুজন এখানে এক লেখা আছে হ্যাঁ এক দিনে এতটুকু দরজা পালিশ করতে পারছে এবার একটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে এবার দুদিনে এত অংশ দরজা পালিশ করতে কতজন লাগবে তো সমস্যাটা আমি আগে লিখি তাহলেই বুঝতে পার পেরে যাবে তোমরা সমস্যা হচ্ছে কি অ্যান্সার চেয়েছে জোন তো আমি জোনটা আমি এখানে রাখলাম তারপরে এখানে রাখলাম দরজা দরজাটা লেখা আছে অংশে আর দিন দিনও দেওয়া আছে তো প্রথমটা হচ্ছে একের তিন অংশ দরজা একদিনে দুজনে করে ফেলছিল পরে দুদিনে করবে দুয়ের তিন অংশ দরজা কতজনে তো অঙ্কটা কীভাবে করবো দেখো একের তিন অংশ দরজা পালিশ একদিনে করতে পারে দুইজন এবার দেখো একের তিন থেকে আমরা এক অংশ করলাম এখানে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কাজ করবে আগে বলো একের তিন বড় না এক বড় তো দেখতেই পাচ্ছ এটা আমি তোমাদের কি বলেছিলাম যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ সব সময় একের থেকে ছোট হয় তো এটা ছোট এটা একটা দরজার তিন ভাগের এক ভাগ আর এটা পুরোপুরি একটাই দরজা তাহলে এবার বলো এত অংশ দরজা পালিশ করতে এক দিনে আচ্ছা দরজাটা কমলো না বাড়লো দরজা তো বেড়ে গেল তাহলে এই দুই জোনটা বাড়বে না কমবে বলো বাড়বে এখন তাহলে এবার বলো তাহলে গুণ না ভাগ একটু আগে দেখলে কাজে লেগে গেল কোনো একটা জিনিস শেখালাম এক্ষুনি কাজে লেগে গেলো যে গুণ করলে যে সবসময় বাড়ে তা নয় কোথায় গেল কোথায় গেল হ্যাঁ দেখলে যখন সংখ্যাটা একের থেকে ছোট হয় সেটা দিয়ে গুণ করলে কমে যায় ঠিক আছে একের থেকে বড় সংখ্যা দিয়ে গুণ করলে বাড়ে ভাগ করলে কমে কেবল কেবলমাত্র একের থেকে বড় কিছু দিয়ে একের থেকে ছোট দিয়ে কিছু করতে গেলে উল্টো হয়ে যায় তো আমরা সেটাই করব দেখো এখানে তো এই দুইকে বাড়াতে গেলে গুণ করব ঠিক আছে কিন্তু একের তিন দিয়ে নয় উল্টে গুণ করব ওকে কিংবা ভাগ করবো একের তিন দিয়ে তাও হয় কিন্তু আমি তোমাদের এইটা শিখিয়ে দিলাম বেশি করতে গেলে এমনি নর্মালি গুণ করলে কিন্তু এটা বরং কমে যেত দুইটা কমে যেত সেজন্য একের তিন দিয়ে আমরা উল্টে গুণ করলাম উলটিয়ে গুণ করার অর্থ হলো ভাগ করা ঠিক আছে দেখো এ কে আমরা একের দুই দিয়ে ভাগ করাও যা বোঝায় এ কে আমরা দুয়ের এক দিয়ে গুণ করাও তাই বোঝাই কোনো জিনিসকে উলটিয়ে গুণ করা মানে অ্যাকচুয়ালি ভাগ করা একই অর্থ ওকে বুঝতে পারলে তো সেই জন্য আমরা উলটিয়ে গুণ করলাম মানে অ্যাকচুয়ালি ভাগ করলাম দেখো বেড়ে গেল তিন মানে ছয়জন হয়ে গেল আচ্ছা এইবার দেখো এটা হবে দুয়ের তিন যখনই এটা উলটিয়ে গুণ হয়েছে দেখতে পাচ্ছ এটা উলটিয়ে গুণ হয়ে গেছে তিনটা ওপরে চলে গেছে আর একটা নিচে চলে গেছে এইবার এইটা কি করতে হবে তাই বলো উল্টো হবে বলেছিলাম না তো এই জিনিসটা উল্টে গুণ হয়েছে তাহলে এটা সোজাসুজি গুণ হবে এটা যদি উলটিয়ে গুণ হয় তাহলে এটা সোজা ভাবে গুণ হবে এটা যা হবে এটা তার উল্টো হবে তো দেখো এটা কি হবে উত্তরটাকে লিখিনি দুই গুণ তিন বাই এক এইটা দিয়ে সোজাসুজি গুণ করে দাও দুইয়ের তিন 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 কেটে দাও দুই দু গুণের চার উত্তর হলো চার জোন আমি চাইছি তোমরা অঙ্কটা এইভাবে আপাতত করো তোমাদের স্যাররা যদি অন্যভাবে করায় করতে পারো আমি তোমাদের এই অঙ্কটা পরবর্তীতে অন্যভাবে করাবো তোমাদের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এই অঙ্কটা একটু কঠিন মনে হবে হম ঠিক আছে তো চলো নেক্সট অঙ্ক দেখি এখানে দেখো পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহের একশো পঁচাত্তর কিগ্রা খাবার মানে চাল আছে আর কি পঁচাত্তর কি চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি খাবারে কতদিন চলবে আগে দেখি কতটা খাবার ছিল বলো তো কতটা খাবার ছিল তুমি যদি বলো এক সপ্তাহের খাবার ছিল ভুল পাঁচশো জনের এক সপ্তাহের বললেগা ঠিক কিংবা বলতে পারো একশো পঁচাত্তর কি যদি একশো পঁচাত্তর কি বলো তাও হবে কিংবা যদি এইভাবে বলো পাঁচশো জনের এক সপ্তাহের তাও হবে এই দুটো একই অর্থ বোঝাচ্ছে কিন্তু যদি খালি বলো এক সপ্তাহের খাবার ছিল না এটা এটা ঠিক নয় মনে কথাটা দেখো প্রথমে লিখব জোন কত তারপরে চেয়েছে চাল চাল লিখলাম চালটা হচ্ছে কেজিতে দেওয়া আছে আর হচ্ছে দিন উত্তর চেয়েছে দিনটা ডান দিকে রাখলাম তো দেখো তাকিয়ে দেখো প্রথমে পাঁচশো জন স্টুডেন্ট তাদের এক সপ্তাহ মানে সাত দিন তোমরা লিখে নেবে যে এক সপ্তাহ সমান সমান সাত দিন এটা লিখে নেবে প্রথমে শুরুতে অঙ্কের তো সাত দিন চলছে একশো পঁচাত্তর কেজি চালে এখন বর্তমানে হুম চারশো জন আছে না পাঁচশো থেকে চারশো বাদ দেব তাহলে হলো একশো জন স্টুডেন্ট এখন আছে চাল চালটা পঁচাত্তর কেগড়া চাল খরচ হয়ে গেছে চাল আছে কত একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মানে একশো কেজি এখানে তো কেজি আছেই তাহলে এখন লোক একশো জন চালও একশো কেজি কতদিন চলবে তো দেখো অঙ্কটা দেখো পাঁচশো জন জনের একশো পঁচাত্তর কিগ্রা চালে চলে সাত দিন ঠিক না কিন্তু যদি আমরা একজনের দেখি যা আছে তাই রেখে দিলাম এই যে চেঞ্জ করলাম তাহলে এক্ষে প্রশ্ন করব যে তুমি চেঞ্জ হয়ে কত থেকে চেঞ্জ হয়ে এসছো পাঁচশো থেকে তাহলে পাঁচশো হয় গুণ নালে ভাগ তো দেখো একজন যদি খায় তাহলে তো অনেক দিন চলবে অনেক চললে উত্তর যা আছে লিখে নিলাম এবার বাড়াতে হবে বাড়াতে গেলে গুণ পাঁচশো তাহলে দেখলাম আমরা এটা গুণের সম্পর্কে ইউজ হয়ে গেল পরেরটা ভাগের সম্পর্কে ইউজ হবে হান্ড্রেড পার্সেন্ট ওকে তো যাই হোক সেটা পরে দেখছি আমরা আবার রেখে নিয়ে এটা লিখে নিয়ে গে একজনের এবার একশো পঁচাত্তরের জায়গায় চেঞ্জ করে এক কী করে দেবো এক কী চালে চলে এবার দেখো চেঞ্জ হয়েছে একটা গোল করে এক কেজি জিজ্ঞেস করবো কত থেকে চেঞ্জ হয়ে এসে বলবো একশো পঁচাত্তর তো এক কেজি চালে কম চলবে তো একশো পঁচাত্তর কেজি চালে যতটা চলছিলো তার থেকে কম চলবে তাহলে যা উত্তর তাই লিখে নাও দিয়ে দেখো একশো পঁচাত্তরটা কী হিসাবে যাবে কম চলবে কমাতে গেলে ভাগ হিসাবে আসে এতদিন ঠিক আছে তো চলো তাহলে এটা দেখে বুঝতে পারছো তো এইবার আমি বাকি দুটো বসিয়ে দেবো কি কি নাতে একশো জনের একশো কেজি চালে কতটুকু চলবে হুম তো এবার আমাকে এই দুটো লাইনের দিকে তাকাতে হবে তো প্রশ্ন করব চেঞ্জ হয়ে কত একে একশো এ যখনই গুণ হিসেবে আর এই একশো পঁচাত্তর কি হিসাবে হয়েছে তো ভাগ হিসাবে দেখলাম না তো যা আছে লিখে নি সাত গুণ পাঁচশো বা একশো পঁচাত্তর ওকে তো এটা গুণ হিসেবে তাহলে এই একশোটা ভাগ হিসাবে আর এটা যখন ভাগ হিসাবে তো একশোটা একশোটা এই গুণ হিসাবে দুটো একশো কেটে গেল এবার আমরা পাঁচ দিয়ে কাটছি পাঁচ একশো পাঁচশো পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ কুড়ি কুড়ি দিন তাহলে ওই একশো জনের একশো কেজিতে কুড়ি দিন চলবে ঠিক আছে দেখি এবার ছয়ের অঙ্কটা কি বলেছে একটি মেলায় বারোটি জেনারেটার আছে ঘন্টা করে চালাচ্ছে সাত দিনে তেল শেষ হয়ে যায় তাদের যা তেল আছে সেই তেলে সাত দিনের মধ্যে সেই তেল তাহলে শেষ হয়ে যাবে তাহলে তিনটি ভ্যারিয়েবল পেলাম জেনারেটার কটা বারোটা দৈনিক ক ঘন্টা করে তারা মেশিন চালাতো ছ ঘন্টা করে কদিনে সেটা শেষ হয়ে যায় তেল সাত দিনে তাহলে তিনটি ভ্যারিয়েবল পেলাম পরের লাইনে ওই তিনটি পাবো কিন্তু একটা অ্যান্সার দেওয়া থাকবে না দেখো দৈনিক এটার অ্যান্সার চার ঘন্টা বলা আছে পেলাম দিনে তারা তেল শেষ হয়ে যাওয়ার দরকার এই রকম বলা আছে কিন্তু জেনারেটর কটা সেটা বলা না এটাই চেয়েছে তো হুম টিতে দেওয়া আছে আর এখানে দৈনিক লিখব দৈনিক ঘন্টাতে হ্যাঁ আর এটা হচ্ছে বারোটি জেনারেট সময় এখানে আমরা লিখব দিন আচ্ছা দেখো দৈনিক যদি আমরা ছ ঘন্টা করে চালাই তাহলে বারোটা জেনারেটারের চালালে সাত দিনে তেলটা শেষ হয়ে যাবে এখন দৈনিক চার ঘন্টা করে চালাবো তাহলে আহ ন দিনে ওকে ন দিনে শেষ হয়ে যাবে তাহলে কটা জেনারেটার আমরা চালাতে পারবো তাহলে এবার আমরা দেখি লিখব দৈনিক ছয় ঘন্টা করে চালালে সাত দিনে সাত দিন চলে বারোটি জেনারেটর ওকে তো এরপরে দৈনিক আমরা এখানে এক ঘন্টা করে দেব দৈনিক এক ঘন্টা করে এগুলো ডট ডট করলাম মানে একই জিনিস হ্যাঁ চালালে দিন চলে আচ্ছা এখানে বারো ছিল বারোই রাখলাম এতটি জেনারেটার এতটি জেনারেটার এবার অ্যান্সার যা ছিল এইটাই অ্যান্সার লাস্টেরটা একই রাখলাম এবার দেখো এক থেকে ছয় থেকে এক হয়ে গেল সাত থেকে এক হয়ে গেলো দুটোই চেঞ্জ হলো তো এইদিকে তাকিয়ে দেখো যদি প্রতিদিন আমরা ছ ঘন্টা করে চালাই তাহলে বারোটা জেনারেটার চলবে ওকে আর যদি রোজ এক ঘন্টা করে চালাই কম চালাই তাহলে আরও অনেক বেশি জেনারেটার চালানো যাবে আমার কাছে যা তেল আছে সেটা তো নির্দিষ্ট ড্রামে ভরাই আছে মনে করো এখানে একটা ড্রামে ভরা তেল আছে এই ড্রামটায় যা তেল আছে সেই তেলে বারোটা জেনারেটার চলবে যদি ছ ঘন্টা করে চালানো যায় এবার এক ঘন্টা করে চালালে বেশি চালানো যাবে তাহলে বেশি করতে গেলে গুণ তাহলে এটা গুণের সম্পর্ক ওকে আবার দেখো সাত দিন চলবে বারোটা জেনারেটার সাত দিন যদি চালাতে হয় ধরো একটা মেলা মেলার জন্য কোন কোনো একটা মেলাতে এখানে কিছু বলেছে হ্যাঁ মেলার কথাই বলা আছে তো মেলাতে সাত দিন যদি মেলাটা হয় তাহলে বারোটা জেনারেটার আমরা চালাতে পারবো যা তেল আছে কিন্তু মেলাটা যদি একদিন হয় তাহলে অনেক বেশি জেনারেটার চালানো যাবে তো সেই ক্ষেত্রেও আমাদের বেশি হবে দিনটা বাড়বে যদি একদিন আমাদের চালাতে হবে তো এটাও গুণের সম্পর্ক তো বাকি কি থাকলো দৈনিক এবার বলছে চার ঘন্টা করে চালালে যদি নয় দিন চলবে এরকম কটা জেনারেটার আগে আচ্ছা এই দিকটা করিনি এটা কমপ্লিট করিনি তো গুণের সম্পর্ক তাহলে বারোর সাথে গুণ হবে কত ছয় গুণ হবে ছয় তার সাথে গুণ হবে সাত তো এটাই আনসার এখন কার এই আনসারটা আবার এখানে বসিয়ে নিই বারো গুণ ছয় গুণ সাত ওকে এতটি জেনারেটর আচ্ছা এবার বলো এটা গুণ হিসাবে ছিল তাহলে এটা ভাগ হিসাবে যাবে বাই ফোর এটা গুণ হিসাবে ছিল এটা তাহলে ভাগ হিসাবে যাবে নয় ভেবেও দেখতে পারো হিসাব করে নিতে পারো তো দেখো তিন চারা বারো তিন তিন ত্রিকে নয় তিন তিন দুগুনে ছয় দুই সাত দুগুণে চোদ্দ তাহলে উত্তর হলো চোদ্দোটি জেনারেটার ওকে চলো এবার নেক্সট আমরা দেখিনি সাতের অঙ্কটা তো পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে তাহলে এখানে ভ্যান একটা ভ্যারিয়েবল সময় একটা যেটা মিনিটে দেওয়া আছে আর একটা সবজি যেটা দেওয়া দেওয়া আছে আছে তিনটি পরে ভ্যানটা বেড়ে কুড়ি হয়ে গেছে ওকে তারপরে দেখো সবজিটাও ছিল কত থেকে বেড়ে একশো কুইন্টাল হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে কতটা সময় সময়টা অ্যান্সার চেয়েছে তো আমি সময়টা ডান দিকে রাখলাম সবজি রাখলাম কুইন্টালে কয়শো রসের পরে এখানে বিসর্গ দিলেই হয়ে যাবে শর্ট সংক্ষেপে লেখার জন্য আর ভ্যান ভ্যান হচ্ছে আমাদের টিতে দেওয়া ছিল কটা ভ্যান তো দেখো পঁচাত্তর কুইন্টাল সবজি কটা ভ্যান নাতে পনেরোটা ভ্যান দেখতে পাচ্ছ পনেরোটা ভ্যান টানতে পারছে চল্লিশ মিনিটে তো এটা মিনিটে দেওয়া আছে ময়শে তিন মহেশে মিনিট লিখে দিলাম এবার দেখো পরবর্তীতে একশো কুইন্টাল কুড়িটা ভ্যান কত সময় নেবে তো এখানে আমরা দেখি হুম লিখব পঁচাত্তর কুইন্টাল সবজি পনেরোটি ভ্যান টানতে পারে চল্লিশ মিনিটে এবার দেখো যদি এক কুইন্টাল হয় হুম সবজি আর একটি ভ্যান হয় তাহলে টানতে কতটুকু চল্লিশ যা অ্যান্সার ছিল সেটা লিখে দিলাম এখন বিষয়টা হচ্ছে দেখো এক কুইন্টাল সবজি টানতে টাইম কম লাগবে তো টাইম কম করতে গেলে ভাগ করতে হবে তো ভাগের সম্পর্ক কার সাথে হবে ওকে তাহলে দেখতে পেলাম সাথে ভাগের সম্পর্ক গেল এবার দেখো একটা যদি ভ্যান হয় তাহলে তো অনেক টাইম লাগবে ঠিক আছে তো একটা ভ্যান হলে টাইম বেশি লাগবে তাহলে গুণ করে দিতে হবে পনেরো দিয়ে তো গুণ পনেরো এটা আমাদের কমপ্লিট ওকে এবার লাস্টে দেখো এখানে একশো কুইন্টাল সবজি কুড়িটি ভ্যান দিয়ে টানতে কতটুকু যা আনসার এটাই আনসারটা আমরা আগে লিখে নিই চল্লিশ গুণ পনেরো বাই পঁচাত্তর এটা তো আছেই তো এটা গুণের সম্পর্ক ইন্টু একশো আর এটা হবে ভাগের সম্পর্ক একটা গুণ হলে একটা ভাগ তো তোমরা চাইলে হিসাব করেও নিতে পারো এক কুইন্টাল টানতে যা টাইম লাগবে একশো কুইন্টাল টানতে বেশি টাইম লাগবে বেশি করতে গেলে গুণ তাহলে এটাই গুণের সম্পর্ক দেখবে অপোজিট হবে এক কথায় ঠিক আছে তো দেখো এবার আমরা কি করব এখানকার একটা জিরো এখানকার একটা জিরো কেটে দেব তারপর পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ আট চার দুগুণে আট চার তো চার চার দশে চল্লিশ উত্তর হলো চল্লিশ ওকে গুণ করে নেবে দেখতেই পাচ্ছ এখানে দশ ছিল আর এই চার চার দশে চল্লিশ তো এখানেও চল্লিশ মিনিটই উত্তর হবে হম চল এবার নেক্সট দেখে আটের অঙ্কটার পরে আর কোনো অঙ্ক আছে না আর কোনো অঙ্ক নেই লাস্ট অঙ্ক করাচ্ছে তোমাদের ঠিক আছে দেখো কি বলেছে হোস্টেলে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ আটা মজুত আছে কিন্তু তিরিশ কেগ্রা আটা নষ্ট হয়ে গেছে পাঁচজন ছাত্রও বাড়ি চলে গেছে এখন কত মানে ওই বাকি যে আটা আছে সেটাতে কত দিন চলবে দেখো সমস্যাটা আগে লিখি সমস্যাটি হলো দেখো অ্যানসার কি চেয়েছে দিন তো আমি এখানে দিন লিখলাম ঠিক আছে তারপরে ছাত্র আছে এখানে ছাত্র আছে ছাত্র হচ্ছে জোনে দেওয়া আছে তারপরে আটা আছে আটাটা কি হিসাবে আছে কি গ্রাতে দেওয়া আছে ওকে তো দেখতে পাচ্ছি ছাত্র যখন আমার কুড়ি জন ছিল তখন তাদের তিরিশ দিন চলছিল কারণ আবারও ইলেকট্রিক চলে গেছে তাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম তো কি বললাম যে কুড়ি জন ছাত্রের দিন চলছে আটা পঞ্চাশ কিগ্রা এইবার যখন ছাত্র কি বলেছে যে ছাত্র পাঁচজন চলে গেছে এবার কুড়ি মাইনাস পাস তাহলে এখানে হয়ে গেল পনেরো ওকে দেখো পাঁচজন চলে গেছে তারপরে আটা কতটা ছিল তিরিশ কেজি আটা নষ্ট হয়েছে তো একশো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিয়ে দাও তিরিশ আমরা বাদ বাদ দিয়ে দিলাম দেওয়ার পর এটা হয়ে গেল একশো কুড়ি একশো কুড়ি কি তাহলে কদিন চলবে এবার অঙ্কটা আমরা কিভাবে করব দেখো কুড়ি জনের একশো পঞ্চাশ কেজি আটাতে চলে তিরিশ দিন ঠিক আছে আচ্ছা এবার দেখো এক জনের এক কেজি আটাতে চলে যা অ্যান্সার ছিল লিখে নিলাম এবার দেখো একজনের বেশি দিন চলবে বেশি করতে গেলে গুণ এক কেজিতে কম চলবে একশো পঞ্চাশ কেজির থেকে কম করতে গেলে ভাগ দুটো সম্পর্ক পেয়ে গেলাম তাহলে কুড়ি ভাগ হিসাবে বসবে এবং একশো এই কুড়ি বলছি একশো পঞ্চাশ হচ্ছে ভাগ হিসেবে বসবে এবং কুড়ি হচ্ছে গুণ হিসাবে বসবে এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট এবার তারপরে আছে কত পনেরো জনের একশো কুড়ি কেজি আটাতে চলবে এবার দেখো এটা তো ভাগ হিসাবে বসবে আমি যারটা লিখে নি একশো পঞ্চাশ এটা ভাগ হিসাবে বসবে যেহেতু ভাগ হিসাবে বসলো আর একশো কুড়িটা গুণ হিসাবে বসলো তো দেখো এর একটা জিরো এর একটা জিরো কেটে গেল পনেরো দুগুণ ৩০ তিরিশ দুই ঠিক আছে আচ্ছা এবার তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন চারা বারো পাঁচ দিয়ে করলাম চার পাঁচা কুড়ি নিচে তো আর কিছু থাকছে না চার চারা ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে উত্তর হলো বত্রিশ দিন ঠিক আছে তো এটাই তোমাদের শেষ অঙ্ক ছিল তো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা করতে গিয়ে অনেক কষ্ট হলো কারণ বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে এটা ওটা অনেক সমস্যা তো পরবর্তী তোমাদের এই সাত এবং আট অঙ্কের যে সংখ্যার ধারণা সেটা করাবো ঠিক আছে যেখানে একটা দুটো তিনটি চারটে পাঁচটা ছটা এখানে ছয় অঙ্কের সংখ্যা এটা তো এরকমভাবে ছয় অঙ্ক সাত অঙ্কে এই যে সংখ্যাগুলো সম্পর্কে ধারণা দেখাবো এবং বসে দেখি দুই এটাও তোমাদের কমপ্লিটলি করাবো তো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে